প্রতিষ্ঠান নয় দুর্নীতি করে ব্যক্তি ও গোষ্ঠী তাই তাদের শুধু চিহ্নিত করলেই হবে না আনতে হবে আইনের আওতায় বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আর দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলছেন শুদ্ধ রাজনীতি দুর্নীতিমুক্ত নির্বাচন রাজনৈতিক সদিচ্ছা আর বিচার বিভাগকে গতিশীল করলে দুর্নীতির লাগাম টানা সম্ভব ক্যাসিনোর পর সরকারি প্রতিষ্ঠান ব্যাংক শেয়ার বাজারেও অভিযান চালানো উচিত বলেও মত দিলেন তারা বাকিটা জানাচ্ছেন তানজির মেহেদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সরকার আইনশৃঙ্খলা বাহিনী চালাচ্ছে অভিযান ক্যাসিনো জুয়া আর মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযানের ব্যাপ্তি আরো বাড়ানোর কথা বলছে সরকার অভিযানকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু দুর্নীতি ছেয়ে গেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন বাদ নেই কিছুই তাই বিশ্লেষকরা বলছেন দেশের স্বার্থে বন্ধ করতে হবে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ যে কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি বা এক গোষ্ঠী ব্যক্তির এই প্রাতিষ্ঠানিক মানে অবস্থানকে ব্যবহার করে অনিয়ম দুর্নীতির চিত্রটা যখন একটা ব্যাপক বিস্তৃতি লাভ করে তখন সেটাকে আমরা দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ বলি এবং এমনটা এমন একটা অবস্থা সৃষ্টি হয় যখন এটা সাজস এবং দুর্নীতির সহায়ক একটা পরিবেশ পুরো প্রতিষ্ঠানের মধ্যে তৈরি হয় যত তদারকির অভাবে দুর্নীতিটা বিস্তার লাভ করে যেখানে হয় দুর্নীতি হয় সেইটা প্রতিকারের আইনজনের ব্যবস্থা নেওয়া অবশ্যই জরুরি তবে সাথে সাথে দুর্নীতির পরিবেশ যাতে দূর হয় তারা বলছেন সুশাসন নিশ্চিত করা ছাড়া দুর্নীতির রাস ধরাটা মুশকিল সঙ্গে বিচার প্রক্রিয়াকেও করতে হবে ত্বরান্বিত চিহ্নিত করা খুবই সহজ কারণ এই সিদ্ধান্তগুলো যৌথভাবে হয় এবং এই সুবিধাটাও কিন্তু যৌথভাবে পায় ব্যক্তির পরিচয় বা অবস্থানের ঊর্ধ্বে থেকে সকলকে সমানভাবে আইনের চোখে সমান বিবেচনায় বিচার আয়তে আনতে হবে জবাব দিয়ে নিশ্চিত করতে হবে সেটাই হচ্ছে যে অন্যতম উপায় এছাড়া প্রতিরোধকমূলক তো বিভিন্ন ব্যবস্থা আছে সিস্টেমকে ডেভেলপ করতে হবে যে প্রক্রিয়ায় আপনার আমাদের রাজনৈতিক নেতৃনে নেতৃত্ব নির্বাচিত হয় সেই প্রক্রিয়াটাকে দুর্নীতিমুক্ত করা রাজনৈতিক সদিচ্ছা রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা সাথে সাথে আপনার বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে একবার যদি কেউ মরে যায় তখন সে আর দুর্নীতির মামলা থাকে না থাকে না তাই এই যে বিচার প্রক্রিয়ার দুর্ভীসূত্রতা কমিয়ে আনতে আনতে হবে রাজনীতি ও রাজনীতিকরা শুদ্ধ হলে প্রশাসনিক দুর্নীতি অনেকটাই থেমে যাবে বলে মনে করেন সাবেক দুদক চেয়ারম্যান রাজনীতি যদি দুর্নীতিমুক্ত হয় তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা